দিল্লিতে ঝাড়ুঝড়ে উড়ে গেল গেরুয়া শিবির। 15 বছরের বিজেপি রাজত্বের অবসান ঘটিয়ে দিল্লি পুর নিগমের ক্ষমতা দখল করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। আপ দলের হয়ে যারা লড়েছেন তাদের মধ্যে অন্যতম ববি কিন্নর। আপের জয় প্রার্থীদের মধ্যে তার জয় যেন ইতিহাস গড়েছে দেশের। তিনি দিল্লি পুরসভার প্রথম রূপান্তরকামী কাউন্সিলর। ববি অবশ্য রাজনীতির ময়দানে নতুন মুখ নয়। 2017 সালেও তিনি নির্বাচনে লড়েছিলেন, তবে নির্দল প্রার্থী হিসেবে। আপের সঞ্জীব কুমারের কাছে হেরে যাওয়া সে যাত্রায় তার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু এবার আর খালি হাতেই ফিরতে হলো না ববি কিন্নরকে। কেজরিওয়ালের দলের থেকে টিকিট পেয়ে জয়ী হয়েছেন ববি। উল্লেখ্য, দিল্লির প্রায় 94% এলাকা পুর নিগমের অধীনে পড়ে। স্বাভাবিকভাবেই দিল্লির শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিধানসভার মতো পুর নিগমের নির্বাচনও ভীষণ গুরুত্বপূর্ণ। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সেই 2015 সালে ক্ষমতায় এলেও দিল্লি পুর নিগম তারা এর আগে দখল করতে পারেনি। সেই 2005 সাল থেকে দিল্লি পুর নিগমের রাজ ছিল বিজেপির হাতে। 1.5 দশকের সেই প্রতিষ্ঠান বিরোধিতাকে কাজে লাগিয়ে পুর নিগমে এবার দেখা গেল ঝাড়ুঝড়। পুর নিগম হাতছাড়া হওয়ার অর্থ রাজধানীর শাসন ব্যবস্থার আর কোনো স্তরেই বিজেপির অস্তিত্ব রইল না।